الرحمن علم القران خلق الانسان علمه البيان الشمس والقمر بحسبان السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله والصلاه والسلام على رسول الله وبعد বসিরুদ্দিন ভাই আবুধাবি থেকে প্রশ্ন করেছেন যে কেয়ামতের দিন রসুল্লাহ সাল্ল্লাহ আলি ওয়াসাল্লাম তিনি কি একমাত্র সাফাতকারী হবেন সুপারিশকারী হবেন নাকি অন্যান্য ব্যক্তিবর্গ তারা সুপারিশ করতে পারবেন এই ছিল ভাইয়ের প্রশ্ন জবাব কেয়ামতির দিন উল্লাহ সাল্লাহ আলী সাল্লাম তিনি সুপারিশ করবেন সর্বপ্রথম তাকেই সর্বপ্রথম অনুমতি দেওয়া হবে এবং তারপরে আল্লাহ তালা বিভিন্ন জনকে স্তর অনুযায়ী সাফাত করার সুযোগ দিবেন তবে রসুলুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম তার নিজের ইচ্ছা মোতাবেক সুপারিশ করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত না আল্লাহ সাল তালা তাকে নির্দেশ করেন এবং কার জন্য তিনি সুপারিশ করবেন সে নির্দেশও রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লামকে আল্লাহ দিবেন তিনি কার জন্য সুপারিশ করবেন কতক্ষণ করবেন এবং আল্লাহর অনুমতি ব্যতীত কোনো নবী কোনো শহীদ কেউই সুপারিশ করতে পারবে না সুরা বাকারা আয়াত নম্বর দুইশো পঞ্চান্ন সুরাহুদ আয়াত নম্বর একশত পাঁচ মানজাল্লারিফা আইন্দাহু ইল্লা বিজনি কে আছে এমন কে আছে এমন কেউ নেই তার মানে কেউ নেই যে সুপারিশ করবে আল্লাহর অনুমতি ব্যতীত সুরা বাকারার আয়াতল কুর্সির মধ্যে প্রথম নামজ্লা ইয়াশ ইল্লা বিজনি সূরা হুদে আল্লাহ বলেছেন ইয়াওমায়াতিলা তাকাল্লা মুনাফ্সুন ইল্লা বিজনি সেদিন আসবে একদিন আসবে সেদিন আল্লাহর অনুমতি ব্যতীত কেউ কোনো ধরনের কথাও বলতে পারবে না সুপারিশ তো দূরের কথা কথায় লাত লা তাকাল্লা মুনাফসুন কেউ কথাই বলতে পারবে না তার মানে দসুলুল্লাহ সাল্লাল্লাহসাল্লাম আল্লাহ তালাই নবীকে অনুমতি দিবেন হাযরতে আবু ওমামা থেকে হাদিস এসেছে মিজির মধ্যে রসুল্লাহ তিনি বলেছেন যে আমার রব আমাকে ওদা দিয়েছেন যে আমার উম্মাতের মধ্য থেকে সত্তর হাজার লোক বিনা হিসেবে এবং বিনা শাস্তিতে জান্নাতে নিবেন এবং এই প্রত্যেক হাজারের সাথে থাকবে আরো সত্তর হাজার এবং আমার রবের অঞ্জলি তিনি পূর্ণ তিন আঞ্জুলি। এটি আলাদা ব্যাখ্যা করা হয়েছে যাই হোক ইমাম তিরমিজি এমন একটি হাদিস এনেছেন নবীজি তার সুপারিশ করবেন যে ইমানের বলা হয় গম পরিমাণ জব পরিমাণ ইমানদার ব্যক্তিও নবীজি সুপারিশে জাহান নাম থেকে বের করা হবে এবং পিপিলিকা বা বিন্দু পরিমাণ ইমানদারদেরকেও একটা সময় জাহান নাম থেকে বের করে আনা হবে এবং যাদের অন্তরে পিপিলিকা বা বিন্দুর চেয়েও কম পরিমাণ ইমান আছে এমন লোকদেরকেও জাহান নাম থেকে বের করা হবে এবং এর পিছনে সুপারিশ করবেন কে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলি সাল্লাম ইমাম বোখার এবং ইমাম মুসলিম তারা উভয়ই একটি হাদিস এনেছেন হাদিসটি দীর্ঘায়িত নবীজি বলেছেন যে আমি রবের নিকট উপস্থিত হওয়ার অনুমতি চাইব আমাকে অনুমতি দেওয়া হবে কেমন দিন তখন তালা আমাকে তার প্রশংসার এমন কিছু শব্দ শিক্ষা দিবেন নবীজি বলেন যা এই মুহূর্তে আমার জানা নেই তবে আমি ওই শব্দগুলো দিয়ে আমি আমার রবের প্রশংসা করব এবং শেষ দায় লুটিয়ে পড়ব এরপরে সাদ হবে ইয়া মোহাম্মদ হে মোহাম্মদ মাথা উঠাও তসফা বলেন আমার উপরে সাদ হবে হে মোহাম্মদ তোমার মাথা উঠাও কথা বলো তোমার কথা শোনা হবে তুমি চাও দেওয়া হবে তোমার এই গ্রহণ করা হবে তখন নবীজি বলে আমি বলবো তখন হে আমার রব হে আমার রব আমার উম্মাতি আমার উম্মাত আমার উম্মাত আজ যারা নবীর সুন্নতকে যারা ভুলণ্টি করে বউয়ের কথায় দাড়ি কাটে তারা সেদিন কি বলবে নবীজি বলবেন ইয়া উম্মাতি উম্মাতি অথচ আমরা নবীর সুন্নাতকে অনুসরণ করি না মানুষের কথায় আমরা সুন্নাতকে ভুলণ্ডিত করি এই সুপারিশ দিনে কোন বউ আপনার এসে সুপারিশ করবে নবীজি বলবেন উম্মাতি উম্মাতি হ্যাঁ আমার উম্মাত আমার উম্মাত আল্লাহ বলবেন এর সাথে যাও জাহান নাম থেকে ওই সমস্ত লোকদেরকে বের করে আনো যাদের অন্তরে জবের পরিমাণ ইমান আছে তাদেরকে জাহান নাম থাকে বের করে আনো হে মোহাম্মদ সাল্লাহ আলী আসসাল্লাম সবচেয়ে বড় বন্ধুকে আমার ভালোবাসা তো সেই প্রিয়জনের সাথে যিনি ভালোবেসেছেন আমাকে চোদ্দ শত বৎসর পূর্বে তিনি হলেন মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লু আলী আসসাল্লাম নবীজি বলেন সেই বখারি মুসলিমের হাদিস নবীজি বলেন আমি যাব এবং তা করব এরপর আবারও দ্বিতীয়বার আল্লাহর নিকট উপস্থিত হব এবং ওই শব্দগুলো দিয়ে আমি আল্লাহর প্রশংসা করবো শেষদায়াল উঠে পড়বো এর সাথে হবে হে মোহাম্মদ তোমার মাথা উঠাও কথা বলো তোমার কথা শোনা হবে তুমি চাও দেওয়া হবে তোমার সুপারিশ গ্রহণ করা হবে আমি বলবো হে আমার রব আমার উম্মত আমার উম্মত উম্মতি উম্মাতি এসাধাবে যাও জাহান নাম থেকে ওই সমস্ত লোকদেরকে বের করে আনো যাদের অন্তরে পিপিলিকা পরিমাণ ইমান আছে নবীজি জীবন আমি যাব সেখানে এবং আল্লাহ নিকট তাদেরকে বের করে নিয়ে আনো এভাবে করে তৃতীয়বার এভাবে করে রসুল্লাহ সাল্লি সাল্লাম তিনি ক্যামতের দিন সুপারিশ করবেন এবং কবিরা গুনাগার মুসলমানরা যারা জাহান নামে চলে যাওয়ার পরও রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তাদের জন্য সুপারিশ করবে এবং তারা জান্নার যাবে যারা তবা সারা দুনিয়া থেকে চলে গেছে কবিরা গুণা করেছে তবা করে নাই জাহান নামে চলে গেছে তাদেরকে বের করে আনবেন ইমাম বিবিনে মাজা তিনি হাদিস বাওনা করেছেন হজরতে জাবির আল্লাহ তাআলা আনু থেকে রসুল্লাহ এই সুপারিশ করার পরে অন্যান্য নবী এবং ফেরেস্তারা ফেরেস্তা অলি বা সৎ লোকেরাও ভালো লোকেরাও তারাও সুপারিশ করবে আল্লাহ তালার অনুমতিতে প্রসঙ্গে ইমাম তিরমিজ হাদিস এনেছেন যে আমার উম্মাতের এক ব্যক্তির সুপারিশে এক ব্যক্তি সুপারিশ করবে আমার উম্মাতের থেকে যে তামিম বংশের চেয়েও তার সুপারিশে অধিক লোক জান্নাতে যাবে জিজ্ঞেস করা হলো জিজ্ঞেস করা হলো ইয়ার্লাহ এটা কি আপনার সুপারিশের অতিরিক্ত তিনি বললেন যে হ্যাঁ আমার সুপারিশ তো থাকবি এরপরেও তালা কাউকে দিয়ে সুপারিশ করাবেন তো এই ক্ষেত্রে বিভিন্ন হাদিস গুলোকে আনলে দেখা যায় যে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহ তালা বলবেন ফেরেশতারা সুপারিশ করেছে নবীগণ সুপারিশ করেছে মোমেনরাও সুপারিশ করেছে এখন আল্লাহ বলবেন যে এখন তোমাদের দয়াময় প্রভু রব্বুল আলমিন তিনি বাকি আছেন তখন আল্লাহ তালা কি করবেন এক মুষ্টি ভরে জাহান নাম থেকে এমন লোকদেরকে বের করে আনবেন যাদের কোনো শতামল করে নাই শুধু ইমানটা নিয়ে কবরে গেছে শুধু ইমান আর কিচ্ছু নাই সর্বশেষ ইমাম মুসলিম আদিশ চিনেছেন আবু সাহেব খুদ্দী তিনি বলেন যে দিন আল্লাহ তালা ফাইয়া কুলুল আজ আল্লাহ আল্লাহ তালা বলবেন যে ফেরেশতারা সুপারিশ করেছে এবং নবীন করেছে মুমিনীন করেছে আলাম ইয়াবকি ইল্লাহ আরহামুর রহিমিন এখন আর কেউ বাকি নাই সুপারিশ করার একমাত্র রহমানুর রহিম ব্যতীত ফায়াক দ তিন নারী ফায়াক রুজ মিনহা কমনু খায়রান কতু আল্লাহ তারা তখন এক মুষ্টি বলে জাহান নাম থেকে লোকদেরকে বের করে আনবেন যারা জীবনে কোনো ভালো কাজই করে নাই ওই সুরাসর পড়ুন ইল্লাহিন আমানু ও সলিহাত অথবা সবির হাকি অথবা সবই সব মানে ইল্লাহ জিন আমানু পর্যন্ত পড়ছে আর কিচ্ছু নাই ওয়ামিল সলিহাত নাই অথবা সবিল হাক্কি নাই অথবা সবই কিচ্ছু নাই শুধু ইমান আছে শহীদরা তাদের নিকটতম আত্মীয় থেকে সত্তর জন লোকের ব্যাপারে সুপারিশ করতে পারবে ইমাম বিবিন মাজা তিনি এ হাদিস এনেছেন ইমানদার লোকেরা তারা জান্নাতে যাওয়ার বা নিজের পরিচিত লোকদের জন্য সুপারিশ করতে পারবে এবং জাহান নাম থেকে বের করে জান্নাতি নিয়ে যারা অনুমতি আল্লাহ তালা তাদেরকে দিবেন আবু সাইদ খি সাহাবি তিনি হাদিস বর্ণনা করেছেন এবং ইমাম বোখারি হাদিস এনেছেন এবং কোনো কোনো ইমানদার একাধিক লোকদের জন্য সুপারিশ করবে আনাসিবে মালিক তিনি বলেন নবীজি বলেছেন ইমানদার একজন ইমানদার দুই তিনজন লোকের জন্য সুপারিশ করতে পারবে তারপরে রোজা সুপারিশ করবে কোরআন সুপারিশ করবে সুরা বাকারা সুপারিশ করবে সুরা আলিমরান সুপারিশ করবে পাটকারীদের জন্য সুরামুল্ক সুরামুল পাটকারীদের জন্য এমনভাবে সুপারিশ করবে জান্নাত পর্যন্ত নিয়ে ঠেকাবে কত সৌভাগ্যবান ওই সমস্ত ব্যক্তিরা যারা সুরামুল্ক মুখস্থ করেছে নবীজি বলেছেন মাজিদের একটি তিরিশ তিরিশ আয়াত বিশিষ্ট একটি সুরা আছে পাটকারীর জন্য তাকে ক্ষমা না করা পর্যন্ত তার জন্য সুপারিশ করতেই থাকবে করতেই থাকবে করতেই থাকবে

আনা হবে আল্লাহ বলবেন তাদেরকে জান্নাতে প্রবেশ করা থেকে বাধা আর কারণ আছে সন্তানরা বলবে হে আল্লাহ আমাদের পিতামাতা হে আল্লাহ আমাদের পিতামাতা আল্লাহ বলবেন তোমরা এবং তোমাদের পিতামাতা জান্নাতে প্রবেশ করো তবে হ্যাঁ আল্লাহ ছেলেকে মাদ্রাসায় পড়াবেন কি পড়াবেন না এবার এই হাদিস শুনে যারাই বয়স শুনবেন তারা চিন্তা করবেন মেয়েকে মাদ্রাসায় পড়াবেন দিন শিক্ষা দিবেন কি দিবেন না ছেলেকে সন্তান নেককার বানাবেন কি বানাবেন বানাবেন না রইল আপনাদের কাছে প্রশ্ন ইমাম আহমাদে হাদিস কেনেছেন সুরহাবিল সুরাহিল্লাহ সাল্লা থেকে হাদিসটি বর্ণনা করেছেন তারা বলবে কেমন যখন বলা হবে তোমরা জান্নাতে প্রবেশ কর তোমাদের পিতামাতা গুণাগার তখন তারা বলবে এরা বলবে আবাউনা আমাদের বাবা আমাদের মা আমাদের বাবা আমাদের মা হে আল্লাহ আমাদের আমরা জান্নাতে যাবো না তাদেরকে ছাড়া তখন আল্লাহ তালা বলবেন কলাদ আবা আনতুমা তোমরাও জান্নাতে প্রবেশ করা তোমাদের পিতামাতাকেও জান্নাতে প্রবেশ করাও এই হলো নেককার সন্তান পিতামাতার জন্য কেমত দিন সুপারিশ করবে এবং মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সুপারিশে এত লোক জান্নাতে যাবে যে জান্নাতের অর্ধেক লোকই নবীজির সুপারিশে জান্নাত অর্ধেক পূর্ণ হয়ে যাবে সব আল্লাহ অর্ধেক উম্মত হবে নবীজির সুপারিশে নবীজি বলেন আমি আশা করতেছি জান্নাতিদের অর্ধেক তোমরা হবে এর কারণে এই যে কাফেরদের তুলনায় মুসলমানদের সংখ্যা এমন একটি এমন যেমন নাকি কালো পশম বিশিষ্ট শরীরে একটি সাদা পশম বা একটি সাদা পশম বিশিষ্ট শরীরে একটি কালো পশম অনেক গরুর গায়ে অনেক ঘোড়ার গায়ে দেখবেন যে সব পুরোটাই সাদা অথবা একটু জায়গায় কালো অথবা পুরোটা গরুটা কালো কিন্তু গলার কাছে বা কপালের কাছে একটু হালকা সাদা তো নবীজি বলেছেন কাফের দে কুফারদের থেকে তোমাদের অবস্থান এরকমের মুসলমানদের সংখ্যা এমন তো রসুল্লাহ সাল্লা সাল্লামের সুপারিশ এত উম্মত প্রবেশ করবে যে নবীজি আনন্দিত হয়ে যাবেন আল্লাহ তালা বলছেন যে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন আল্লাহ তালা যেন আমাদেরকে ওর মধ্যে সামিল করেন নবীজি যেন আমাদের জন্য সুপারিশ করতে পারেন আল্লাহর কাছে আমরা বলবো আমরা নবীজির কাছে গিয়ে মদিনাতে গিয়ে কবরের পাশে গিয়ে বলবো না হে নবী আপনি আমাদের জন্য সুপারিশ করেন না আমরা বলবো আল্লাহকে হে আল্লাহ আপনি যেন আমাদেরকে আপনার আপনি আমাদের জন্য আপনার নবীর সাফাহাত মঞ্জুর করেন তার মানে নবীজিকে আল্লাহ তালাই অনুমতি দিবেন যা আপনি সুপারিশ করেন মানে সুপারিশ চাইব আল্লাহর কাছে হে আল্লাহ আপনি আমাদের জন্য আপনার নবীর সাফাহাত অর্জন করান আমরা নবীকে বলবো না যে হে নবী আপনি আমাকে দেখে রাখেন আপনি আমাকে সুপারিশ করবেন না বলতে হবে আল্লাহ তালাকে মানজাল্লা দিয়ে আগেই এই বয়সের পূর্বেই উল্লেখ করেছি সে ব্যাখ্যাই তাই এবং রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তাদের জন্যই সুপারিশ করতে পারবেন এমন নয় যে নবীদি তার চাচাকে তার বাবাকে তার মাকে তার আত্মীয় স্বজনকে তিনি ইচ্ছা করে সুপারিশ করতে পারবেন নবীকে সে অনুমতি দেওয়া হবে না রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন নবীজি ওই সমস্ত লোকদের জন্য নবী সুপারিশ করতে পারবেন যারা মৃত্যু পর্যন্ত তাওহিদের উপর অটল ছিল ইমাম মুসলিম হাদিস এনেছেন উম্মতের প্রত্যেক ওই ব্যক্তি নবীদের সুপারিশ পেতে পারবে যারা আল্লাহর সাথে শিরিক না করে মারা গেছে শিরিক করলে শেষ নবীজির ক্ষমতা নাই যে নবীজিতার চাচার জন্য সুপারিশ করতে পারবেন কারণ ইমান নিয়ে সে যায় নাই আল্লাহ তালা আমাদেরকে ইমান হিসেবে জীবন ইমান হিসেবে মরণ দান করুক এবং দিন রসুল উল্লাহ সাল্লি আসাল্লাম তিনি যেন আমাদের জন্য সুপারিশ করতে পারেন আমরা মহান আল্লাহ সুবহান তাল্লাহর কাছে এই আলোচনার শেষাংশে সেই প্রার্থনা করি হে আল্লাহ আপনি আমাদের জন্য আপনার নবীর সুপারিশ অর্জন করা তৌফিক দান করেন অসল্ল্লাহ আল্লাহ সৈদনা মোহাম্মদিনী নবীল